আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে গুচ্ছের চতুর্থ মেধা তালিকা নিয়ে নতুন করে কিছু বলার নাই, তবুও যারা ভুলে গেছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বন্ধুরা, আজ 10 ডিসেম্বর, গুচ্ছের চতুর্থ মেধা তালিকার প্রাথমিক ভর্তি কার্যক্রম আজকে শেষ হচ্ছে, অর্থাৎ আজ রাত 11:59 পর্যন্ত গুচ্ছের প্রাথমিক ভর্তি কার্যক্রম চলমান থাকবে। যারা এখনও পর্যন্ত 5,000 টাকা ভর্তি ফি দিয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করেননি, তারা আজ রাত 11:59 আগে জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে সম্পন্ন করে নিন। আর আগামীকাল 11 ডিসেম্বর গুচ্ছের যেই কাগজপত্র জমা দেওয়ার কথা, অর্থাৎ স্ব বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার এসএসসি এবং এসএসসি পরীক্ষার কাগজপত্র জমা দিতে হবে, আগামীকাল বিকাল 4টা পর্যন্ত সর্বশেষ সময় রয়েছে। তো যারা এই কাজগুলো এখনও সম্পন্ন করেননি, যেহেতু আগামীকাল পর্যন্ত সময় আছে আর প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার শেষ সময় হচ্ছে আজ রাত 11:59 পর্যন্ত, আর কাগজপত্র জমা দেওয়ার সর্বশেষ সময় হচ্ছে আগামীকাল বিকাল 4টা পর্যন্ত, তারা এখনই দ্রুত কাজটি করে নিন। বন্ধুরা, আপনারা সবাই জানেন গুচ্ছের চতুর্থ মেধা তালিকার প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর গুচ্ছের পঞ্চম মেধা তালিকা প্রকাশিত হবে। এর আগে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব চতুর্থ মেধা তালিকায় ভর্তির পর কতগুলো আসন ফাঁকা রয়েছে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে, আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। আর পঞ্চম মেধা তালিকার সকল আপডেট পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করছি নতুন করে আর কিছু বলতে হবে না। আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আমি আপনাদের সাথে ছিলাম গুচ্ছের প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকব, তো আপনারা অবশ্যই আমার সাথেই থাকতে হবে। যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।